সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য আকামা সংক্রান্ত নতুন একটি খবর। সৌদি আরবে বৈধভাবে থাকতে হলে আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য একটি বিষয়। তাই সৌদি আরবে আকামার ম্যাচ শেষ হওয়ার আগেই আকামা রিনিউ করতে হয়। সৌদি আরব প্রবাসীদের আকামা রিনিউ করতে নতুন কিছু শর্ত দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে আকামা নবায়ন করতে হলে ইজার নেটওয়ার্কের মাধ্যমে আগে বাসাভারির চুক্তিপত্র মানে আকত ইজার দাখিল করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন মন্ত্রণালয়। এর আগে গত বছর মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যতামূলক করা হয় যে প্রবাসীদের আকামা নবায়নে মক্তব আমেলে সম্মতি তখনই মিলবে যখন একজন প্রবাসী তার বাসাবাড়ি বা ফ্ল্যাটের বৈধ চুক্তিপত্র এবং সকল আনুষ্ঠানিকতা ইজার নেটওয়ার্কের মাধ্যমে দাখিল করবে। তবে যারা সৌদি আরবের নতুন এবং এই কাজটি একা করতে পারবে না, তাদের জন্য একজন মিডলম্যান এর মাধ্যমে কাজটি সম্পন্ন করার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। সৌদি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই আইনের ফলে প্রবাসীরা ঘরে বসেই প্রতি মাসে কিংবা বাৎসরিক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারবে। তাই যে সকল প্রবাসী ভাইয়েরা আপনার আকামা নবায়ন করবেন, আপনারা অবশ্যই বাসা ভাড়ার চুক্তিপত্র ইজার নেটওয়ার্কের মাধ্যমে দাখিল করে নেবেন, আর নয়তো আপনাদের আকামা রিনিউ আবেদন গ্রহণযোগ্য হবে না। সৌদি সরকারের নতুন এই নিয়মের ফলে আমাদের বেশ কিছু প্রবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক প্রবাসীরা দু চারজন মিলে একসঙ্গে বসবাস করতে পারত, কিন্তু এখন একজনের জায়গায় আরেকজন থাকতে পারবে না। কিন্তু এখন থেকে যদি আপনার নামে বাসা ভাড়া বা আপনার নামে কোনো চুক্তিপত্র না থাকে, আপনি কিন্তু আকামা নবায়ন করতে পারবেন না। সৌদি আরবে প্রবাসীদের জন্য খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে আপনারা অবশ্যই একে অন্যের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।